পৃথিবীর প্রত্যেকটি মানুষ ইউনিক। আমার বিশ্বাস এই কথার সাথে কেউ দ্বিমত করবে না। শুধু মানুষ কেন, আমাদের আশেপাশের সব কিছু ইউনিক। যেমন পৃথিবীর কোথাও আপনি আপনার বাড়ির পরিবেশ পাবেন না। প্রত্যেকটি স্থান, পরিবেশ, প্রাণী, শিল্পকর্ম ইউনিক। এই ইউনিকনেস বিষয়টির সাথে আমরা এতটাই পরিচিত যে তা নিয়ে আমাদের মনে কোনো সংশয় নেই। আমাদের প্রতিদিনকার অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি প্রত্যেকটি মানুষ এবং বস্তু আলাদা। কিন্তু পদার্থবিজ্ঞানে এমন একটি হাইপোথিসিস বা ধারণা সামনে এসেছে যা আমাদের বলে কোনো কিছুই ইউনিক নয়। আপনি, আমি, আমরা কেউ ইউনিক নই। হয়তোবা আপনার, আমার, এমনকি সকল বস্তুর ডুপ্লিকেট রয়েছে। হয়তোবা আমার মতো অনেক জুম্মান রয়েছে, তাদের পেশা হয়তোবা ভিন্ন ভিন্ন। এই অদ্ভুত হাইপোথিসিসের নাম হচ্ছে মাল্টিভার্স। আমরা যদি আমাদের সোলার সিস্টেম থেকে বের হই, তবে আমরা দেখব মিল্কি ওয়ে গ্যালাক্সি। আরও একটু বড় পরিসরে দেখলে দেখব মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো অসংখ্য গ্যালাক্সি। এইভাবে আমাদের দৃশ্যমান মহাবিশ্বের বাইরে হয়তোবা রয়েছে আরও অসংখ্য মহাবিশ্ব। শুধু তাই নয়, প্রতিনিয়ত হয়তোবা নতুন নতুন মহাবিশ্ব তৈরি হচ্ছে। এইসব ভিন্ন ভিন্ন মহাবিশ্বের মধ্যে কোনোটিতে হয়তোবা ম্যাটারের আচরণ সম্পূর্ণ ভিন্ন, কোনোটিতে হয়তোবা রয়েছে আমাদের মতো সোলার সিস্টেম, তবে হয়তো সেখানে গ্রহগুলোর বৈশিষ্ট্য কিছুটা ভিন্ন, আবার কোনোটিতে হয়তোবা অন্য কোনো প্রাণী ডমিনেট করছে। এখন মাল্টিভার্স অনুযায়ী যেহেতু মহাবিশ্বের সংখ্যা অসীম, ফলে হয়তো কোনো একটি মহাবিশ্বে একদম আমাদের মতো ডুপ্লিকেট পৃথিবী থাকতে পারে, সেই সাথে একদম আমাদের ডুপ্লিকেট মানুষ। মাল্টিভার্স ধারণাটি খুবই অদ্ভুত, যা অনেকের কাছে মনে হতে পারে একদমই ফালতু এবং আহাম্মকী ধারণা। তবে বর্তমান সময়ে অনেক বিজ্ঞানী মনে করেন মহাজাগতিক চিন্তার ক্ষেত্রে আমূল সংশোধন নিয়ে আসবে এই মাল্টিভার্স ধারণা। আমরা যদি একটু পেছনে ফিরে দেখি, তাহলে আমরা দেখব একটা সময় মনে করা হতো পৃথিবী হচ্ছে এই মহাবিশ্বের কেন্দ্র এবং পৃথিবীকে কেন্দ্র করে সব কিছু আবর্তিত হচ্ছে। এরপর গ্যালিলিও, কোপার্নিকাসের মতো মানুষের কল্যাণে আমরা জানতে পারলাম পৃথিবীকে নয়, সূর্যকে কেন্দ্র করে সব কিছু আবর্তিত হয়। তারপর আমরা জানতে পারলাম সূর্যসহ সম্পূর্ণ সোলার সিস্টেম মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চারিদিকে আবর্তিত হয়। এরপর আমরা জানতে পারলাম মহাবিশ্বে মিল্কি ওয়ে গ্যালাক্সি একা নয়, রয়েছে অনেক অনেক গ্যালাক্সি। সুতরাং সময়ের সাথে সাথে মানুষের জানার পরিধি বৃদ্ধি পেয়েছে, ফলে ভবিষ্যতে হয়তোবা মাল্টিভার্স বিষয়টিও সত্য হতে পারে। যাই হোক, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিজ্ঞানীদের মধ্যে এই মাল্টিভার্স ধারণাটি আসলো কীভাবে? এর উত্তর পেতে হলে আমাদেরকে একদম শুরু থেকে শুরু করতে হবে, অর্থাৎ 14 বিলিয়ন বছর আগে সংঘটিত বিগ ব্যাংয়ের একদম সূচনা লগ্নে। প্রথম যখন বিগ ব্যাং তথ্য সামনে আসে, তখন বেশ কিছু প্রশ্নের উত্তর এই বিগ ব্যাং তথ্য থেকে পাওয়া যাচ্ছিল না। যেমন হরাইজন প্রবলেম, মহাবিশ্ব কেন ফ্ল্যাট, মনোপোলস এবং মহাবিশ্বের এক্সপেনশন রেট ইত্যাদি। এর ধারাবাহিকতায় অ্যালান গোথ একটি ধারণা দেন মহাবিশ্বের একদম প্রাথমিক পর্যায়ে কিভাবে পার্টিকেল তৈরি হয়েছে তা নিয়ে, যাকে বলে ইনফ্লেশন। বাংলায় অর্থ হতে পারে স্ফীত হওয়া বা ফুলে ফেঁপে ওঠা, তবে সরল বাংলা অর্থ হচ্ছে মুদ্রাস্ফীতি। যাই হোক, অ্যালান গোথ বিগ ব্যাংয়ের ঠিক পরবর্তী মুহূর্তে মহাবিশ্বের এক্সপেনশন রেট নিয়ে কাজ করছিলেন। তখন অ্যালান গোথ ক্যালকুলেশন করে অদ্ভুত একটি বিষয় দেখতে পান। তিনি দেখতে পান বিগ ব্যাংয়ের ঠিক পরবর্তী মুহূর্তে গ্র্যাভিটি এর আচরণ ছিল রিভার্স, অর্থাৎ আকর্ষণ করার বিপরীতে বিকর্ষণ ধর্মী। অদ্ভুত মনে হলেও এটা অসম্ভব কিছু নয়। এমনকি গ্র্যাভিটি এর এই উল্টো আচরণ আলবার্ট আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি এর মাধ্যমে ব্যাখ্যা করা যায়। যাই হোক, অ্যালান গোথ ম্যাথমেটিক্যালি দেখান যে বিগ ব্যাং সংঘটিত হওয়ার পর 10^-38 সেকেন্ডের মধ্যে খুবই টাইনি স্পেস বিস্ফোরণের মাধ্যমে মুহূর্তেই মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো আকার ধারণ করে, এবং মুহূর্তেই এই বিশাল পরিমাণ প্রসারণের পর স্পেস স্বাভাবিকভাবে প্রসারিত হতে থাকে। এবং এই ডিসকভারি এর সবচেয়ে চমৎকার বিষয় ছিল এটি অবজারভেশনের মাধ্যমে এর সত্যতা প্রমাণ করা সম্ভব। এই ইনফ্লেশন থিওরি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড সম্পর্কে প্রেডিকশন করেছিল। তারপর 2001 সালে ডাব্লিউ মোমেন্ট নামের একটি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়, যা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড পর্যবেক্ষণ করে, যার ফলাফল প্রিডিকশনের সাথে সম্পূর্ণ মিলে যায়। এইভাবে ইনফ্লেশনের সত্যতা প্রমাণিত হয়। পরবর্তীতে আন্দ্রে লিন্ড্রে এবং অ্যালেক্স বিলেঙ্কন এই একই ইনফ্লেশন তত্ত্ব নিয়ে কাজ করেন, তবে তারা দেখতে পান ইনফ্লেশনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে সম্পূর্ণ নতুন একটি বিষয় ব্যাখ্যা করা যায়। এবং এই নতুন বিষয়টি হল বিগ ব্যাং ইউনিক কোনো ইভেন্ট নয়, বরং বিগ ব্যাংয়ের মতো ইভেন্ট প্রতিনিয়ত ঘটছে, অর্থাৎ প্রতিনিয়ত নতুন নতুন মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে এবং ভবিষ্যতেও আরও মহাবিশ্ব সৃষ্টি হবে, অর্থাৎ বিগ ব্যাং একটি চলমান প্রক্রিয়া। বিশেষ করে অ্যালেক্স বিলিঙ্কেন বলেন
ইনফ্লেশন হয়তো বা কোনো একটি রিজনে থেমে যাচ্ছে, কিন্তু এই ইনফ্লেশন বিষয়টি কোথাও না কোথাও চলমান থাকছে এবং এই ধারণাকে বলা হয় টার্নাল ইনফ্লেশন। বিষয়টি কেমন তা বোঝার জন্য মনে করুন এটি হচ্ছে প্রাথমিক পর্যায়ে মহাজগতের সকল স্থান। এখন ইনফ্লেশন থিওরি অনুযায়ী এই স্থানটি হিউজ পরিমাণ এনার্জি দ্বারা পূর্ণ এবং এই বিপুল পরিমাণ শক্তির কারণে স্থানটুকু উচ্চ গতিতে প্রসারিত হতে থাকবে। স্থান প্রসারিত হবার ফলে এর ভেতরে থাকা আনডিসচার্জ এনার্জির ডিসচার্জ হবার সুযোগ তৈরি হবে, ফলে এনার্জি ডিসচার্জ হয়ে পার্টিকেলে রূপান্তরিত হবে এবং এইভাবে একটি মহাবিশ্বের জন্ম হবে, যাকে আমরা ট্র্যাডিশনালি বলে থাকি বিগ ব্যাং। এখন এই বিগ ব্যাংয়ের ফলে সৃষ্ট যে মহাবিশ্ব সেটিতেও প্রসারণ ঘটবে, তবে তা তুলনামূলক ধীর গতিতে। একই সাথে এই মহাবিশ্বের বাইরে স্পেস এবং আনডিসচার্জ এনার্জি থেকে যাবে। এখন নতুন মহাবিশ্বের বাইরের স্পেস যেহেতু উচ্চ গতিতে প্রসারিত হতে থাকবে, ফলে অবশিষ্ট আনডিসচার্জ এনার্জি ডিসচার্জ হবার সুযোগ তৈরি হবে, ফলে আরও অসংখ্য বিগ ব্যাং সংগঠিত হতে থাকবে এবং এই প্রক্রিয়া চিরকাল চলতে থাকবে এবং চিরকাল নতুন নতুন মহাবিশ্ব তৈরি হতে থাকবে। এবং এটিই হচ্ছে মূলত টার্নাল ইনফ্লেশন তত্ত্ব এবং এই তত্ত্বের মাধ্যমে সর্বপ্রথম মাল্টিভার্সের ধারণার জন্ম। মাল্টিভার্স কনসেপ্ট অনুযায়ী মহাবিশ্বের সংখ্যা অসংখ্য, কিন্তু এইসব মহাবিশ্ব ডিটেক্ট করা সম্ভব নয়, কারণ প্রত্যেকটি মহাবিশ্ব নিজে প্রসারিত হচ্ছে, সেই সাথে দুইটি মহাবিশ্বের মধ্যবর্তী স্থানও প্রসারিত হচ্ছে। তার মানে কোনো কিছুই এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে যেতে পারবে না, এমনকি আলোর পক্ষেও সম্ভব হবে না এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে যাওয়া। সুতরাং টার্নাল ইনফ্লেশনের ইকুয়েশনই হচ্ছে মাল্টিভার্সের একমাত্র ক্লু, ফলে অনেক বিজ্ঞানী এই মাল্টিভার্স ধারণা সমর্থন করেন না। তবে টার্নাল ইনফ্লেশন ছাড়াও আরও দুইটি ভিন্ন বিষয় থেকে মাল্টিভার্স ধারণার পক্ষে সমর্থন পাওয়া যায়। একটি হচ্ছে স্ট্রিং থিওরি এবং অন্যটি হচ্ছে ডার্ক এনার্জি। স্ট্রিং থিওরি অনুযায়ী সকল মৌলিক কণা মূলত হচ্ছে কিছু টাইনি ভাইব্রেটিং এনার্জি, যাকে বলা হয় স্ট্রিং। স্ট্রিংগুলোর বিভিন্ন ভাইব্রেশনের ফলে বিভিন্ন কণার সৃষ্টি হয়। কিন্তু স্ট্রিং থিওরি অনুযায়ী স্ট্রিংয়ের ভাইব্রেশনের জন্য প্রয়োজন মোট 10টি ডাইমেনশন, অর্থাৎ আমাদের পরিচিত 3টি ডাইমেনশনের বাইরে আরও 7টি ডাইমেনশন। এখন স্ট্রিং থিওরি থেকে এইসব এক্সট্রা ডাইমেনশনের শেপ বা আকার কেমন হবে তার ধারণা পাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে এক্সট্রা ডাইমেনশনের সম্ভাব্য শেপের সংখ্যা অসংখ্য। শুধু অসংখ্য বলা ঠিক হচ্ছে না, এর চেয়ে অনেক বেশি। সংখ্যাটি হচ্ছে 10^500। সুতরাং বুঝতেই পারছেন এক্সট্রা ডাইমেনশনের সম্ভাব্য শেপের সংখ্যা কত বিশাল। 10^500টি বিভিন্ন ধরনের শেপ এবং প্রত্যেকটি শেপ সমানভাবে গুরুত্বপূর্ণ। যেহেতু প্রত্যেকটি শেপ সমানভাবে গুরুত্বপূর্ণ, ফলে এখান থেকে মাল্টিভার্সের ধারণাটি আবার সামনে আসে। অনেকে মনে করেন এক্সট্রা ডাইমেনশনের এই অসংখ্য শেপের মধ্যে কোনো একটি শেপ রয়েছে আমাদের এই মহাবিশ্বে এবং প্রত্যেকটি আলাদা আলাদা শেপের জন্য হয়তোবা রয়েছে আলাদা আলাদা মহাবিশ্ব। অর্থাৎ অসংখ্য কিংবা অসীম মহাবিশ্বের মধ্যে একটি স্পেসিফিক মহাবিশ্বে হয়তোবা স্ট্রিং ভাইব্রেশনের জন্য একটি স্পেসিফিক শেপ রয়েছে। সুতরাং স্ট্রিং থিওরির এক্সট্রা ডাইমেনশন থেকে মাল্টিভার্সের ইঙ্গিত পাওয়া যায়। অন্যদিকে ডার্ক এনার্জি সম্পর্কে হয়তোবা আপনারা সকলেই জানেন। যাই হোক, প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিলেন আমাদের মহাবিশ্বের প্রসারণ হয়তোবা সময়ের সাথে সাথে কমে আসবে, কিন্তু তারা অবজারভেশনের মাধ্যমে দেখতে পান মহাবিশ্বের সম্প্রসারণের গতি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই সম্প্রসারণের গতি বৃদ্ধির কোনো ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে ছিল না। তারা বুঝতে পারছিলেন কোনো এক ধরনের শক্তি গ্র্যাভিটি এর বিপরীতে কাজ করছে, ফলে মহাবিশ্বের প্রসারণের গতি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, ফলে বিজ্ঞানীরা এই অজানা শক্তির নাম দেন ডার্ক এনার্জি। কিন্তু সমস্যা হচ্ছে অবজারভেশনের মাধ্যমে বিজ্ঞানীরা যে পরিমাণ শক্তির উপস্থিতি পেয়েছেন এবং থিওরিটিক্যালি যে পরিমাণ ডার্ক এনার্জি পাওয়া উচিত তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখা যায়। কেন থিওরি এবং অবজারভেশন এই দুই ক্ষেত্রে ডার্ক এনার্জির মধ্যে এরকম হিউজ ব্যবধান পাওয়া যাচ্ছে তা এখনও মডার্ন সায়েন্সের জন্য একটি বিশাল রহস্য। তবে আমরা যদি ইউনিভার্সের পরিবর্তে মাল্টি ইউনিভার্সের ধারণাটি সামনে নিয়ে আসি, তবে ডার্ক এনার্জির এই রহস্যকে আর রহস্য মনে হয় না। মাল্টিভার্স অনুযায়ী যেহেতু মহাবিশ্বের সংখ্যা অসীম, ফলে এক একটি মহাবিশ্বে ডার্ক এনার্জির পরিমাণ এক এক রকম হবে। কোনোটিতে আমাদের চেয়ে বেশি, যার ফলে হয়তোবা সেখানে স্টার বা গ্যালাক্সি তৈরি হবে না, আবার কোনোটিতে হয়তোবা আমাদের চেয়ে কম, ফলে সেখানে হয়তোবা মহাবিশ্ব দিনে দিনে সংকুচিত হয়ে যাবে। যাই হোক, ডার্ক এনার্জি, স্ট্রিং থিওরি, টার্নাল ইনফ্লেশন তিনটি ভিন্ন ভিন্ন বিষয় কিন্তু একই দিকে ইঙ্গিত করছে, এবং সেটি হচ্ছে মাল্টিভার্স। বর্তমানে মাল্টিভার্স নিয়ে যথেষ্ট আলোচনা হয় বিজ্ঞানীদের মধ্যে। সেই সাথে একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, ম্যাথমেটিক্স খুবই গুরুত্বপূর্ণ প্রকৃতির আচরণ বোঝার জন্য। যেমন আলবার্ট আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি এর ম্যাথ দুইটি বিষয় প্রিডিকশন করেছিল, একটি হচ্ছে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এবং অন্যটি হচ্ছে ব্ল্যাক হোল। কিন্তু সেই সময় আলবার্ট আইনস্টাইন নিজে এই দুইটি প্রিডিকশন বিশ্বাস করতে পারেননি। পরবর্তীতে অবজারভেশনের মাধ্যমে এই দুইটি বিষয় কিন্তু সত্য প্রমাণিত হয়।
ঠিক তেমনই মাল্টিভার্স এখনও শুধুমাত্র ম্যাথমেটিক্যাল প্রেডিকশন। মাল্টিভার্স আসলে এক্সিস্ট করে কি না তা অবজারভেশন থেকেই প্রমাণিত হবে। তবে মাল্টিভার্স এমন একটি ধারণা যা অবজারভেশনের মাধ্যমে প্রমাণিত করা প্রায় অসম্ভব বলা যায়। তবে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড অর্থাৎ CMB একটি সম্ভাব্য উপায় হতে পারে মাল্টিভার্সের অস্তিত্ব প্রমাণ করার ক্ষেত্রে। যদি আমাদের মহাবিশ্বের সাথে অন্য কোনো মহাবিশ্ব সংস্পর্শে আসে কিংবা সংঘর্ষ হয় তবে এই কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন আসবে, যার মাধ্যমে মাল্টিভার্স ধারণা প্রমাণ করার সুযোগ তৈরি হতে পারে। তবে আপাতত মাল্টিভার্স শুধুমাত্র একটি হাইপোথেসিস। যাই হোক, এখন যদি মাল্টিভার্স সত্যি থেকে থাকে তবে আপনার আমার ডুপ্লিকেট থাকাটা খুবই স্বাভাবিক। মনে করুন চারজন মানুষ কার্ড খেলছে, ফলে চারজন মানুষের হাতে চারটি ভিন্ন কম্বিনেশনের কার্ড থাকবে। পরবর্তী রাউন্ডে চারজন মানুষের হাতে একই কম্বিনেশনের কার্ড আসার সম্ভাবনা খুবই কম, তবে শূন্য নয়। কিন্তু এক দুই রাউন্ড নয়, যদি অসীম সংখ্যকবার রাউন্ড পরিচালনা করা হয় তবে কোনো এক রাউন্ডে প্রথম কম্বিনেশনের কার্ড চারজনের হাতে আসা খুব স্বাভাবিক বিষয়। তেমনই মাল্টিভার্স হাইপোথেসিস অনুযায়ী যেহেতু মহাবিশ্বের সংখ্যা অসীম, ফলে কোনো একটি মহাবিশ্বে আমাদের মতো সোলার সিস্টেম থাকাটা খুবই স্বাভাবিক। আবার কোনো একটিতে আমাদের মতো সোলার সিস্টেম, সেই সাথে একদম আমাদের মতো পৃথিবী এবং সেই সাথে আমার আপনার মতো হুবহু মানুষ থাকাটাও স্বাভাবিক। সেখানে হয়তোবা আমার আপনার যে ডুপ্লিকেট মানুষ রয়েছে তাদের পেশা ভিন্ন হতে পারে। সুতরাং মাল্টিভার্স হাইপোথেসিস অনুযায়ী আপনি আমি আমাদের আশেপাশের কোনো কিছুই ইউনিক নয়, অর্থাৎ অনন্য বা মাস্টারপিস বলতে কোনো কিছুই নেই। আরেকটি বিষয়, মাল্টিভার্সে অবস্থান করা ইউনিভার্সগুলোকে বলা হয় প্যারালাল ইউনিভার্স, কখনো অল্টারনেটিভ ইউনিভার্স, আবার কখনো মেনি ইউনিভার্স। আরেকটি বিষয়, মাল্টিভার্সের মধ্যে বিভিন্ন ইউনিভার্সগুলো কীভাবে অবস্থান করবে এই ব্যাপারে বিভিন্ন মতামত রয়েছে। এর মধ্যে একটি মতামত হচ্ছে প্যারালাল ইউনিভার্স। এই প্যারালাল ইউনিভার্স মতামত অনুযায়ী মহাবিশ্বগুলো সমান্তরালে অবস্থান করবে। স্ট্রিং থিওরি এমন একটি বিশেষ ধারণা যা কারো কাছে শুধুমাত্র একটি সায়েন্স ফিকশন, আবার কারো কাছে দ্য থিওরি অফ এভরিথিং। কেন স্ট্রিং থিওরিকে সায়েন্স ফিকশন, সেই সাথে আবার দ্য থিওরি অফ এভরিথিং বলা হচ্ছে তা জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।